নবীজির লাশ মুবারক মদিনায় শোয়ানো আছে রওজা মুবারক। নবীজির লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করল ইহুদিরা, মুসলমানেরা কেন নবীজির রওজা জিয়ারত করতে যায়? নবীর রওজার মুবারকের পাশে যায়, চোখের পানি ছিড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের রওজার পাশে চোখের পানি ছিড়ে ছিড়ে উম্মাতিরা কান্দে। ইহুদিদের সহ্য হয় নাই, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তারা চিন্তা করলো রওজা পাক থেকে রাসূলকে যদি সরাইতে পারি, নবীর লাশ মুবারক যদি এই রওজা থেকে সরায় ফেলতে পারি, তাহলে আমরা অফেন্স চ্যালেঞ্জ করব মুসলমানদের কাছে, তোমরা শুধু শুধু জিয়ারত করো, এই কবরের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু পারে নাই, আমার নবীর পার দিচ্ছে আমার আল্লাহ, ক্ষমতা দিচ্ছে আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, উম্মতের কান্দেরি আমার নবী, এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে ইজ্জত দিছে যিনি আমার আল্লাহ, নবীকে দিচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, নূরউদ্দিন জংলি 557 বাদানবে খ্রিস্টাব্দে হিজরি সন 557 হিজরি সন নূরউদ্দিন হযরতে নূরউদ্দিন জংলি রহমাতুল্লাহ, উনি শুয়ে আছে ঘুমের ঘরে, উনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়তেন, ভালো করে খেয়াল করবেন, এক অক্ত নামাজ কাজা যেতেন না, একটা ফরজ তরফ করতেন না, একটা সুন্নাত ওয়াজিব ছাড়তেন না। রাসূলের মহব্বতে একজন যিনি ছিলেন, তার নাম আর কেউ নয়, বাজান রেসিনি ছিলেন তৎকালীন জামানায় একজন বাজান দেশের প্রধান প্রেসিডেন্ট, যার নাম হলো নূর, হযরতে নূরউদ্দিন জংলি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। 557 খ্রিস্টাব্দে ভালো করে লেখা নিবেন, হিজরি সন, হিজরি সন কোন এক রাত্রের ঘটনা। হযরতে নূরউদ্দিন জংলি উনি কি করছেন? নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা মোনাজাত করেছেন, দোয়া করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, মালিক ও আমি নূরউদ্দিন জংলিকে তুমি ক্ষমা করে দাও, পৃথিবীর মধ্যে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমি নবীর প্রেমে কান্দি, নবীজির সঙ্গে দিদার করায় দাও। হঠাৎ ঘুমের মধ্যে নূরউদ্দিন জংলির কামরার মধ্যে এ মুসলমান যখন শুয়ে আছে, হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি হাজির হইয়া ডাকবে, বলে নূরউদ্দিন জংলি বাবা তুমি ঘুমাও, ঘুমের মধ্যে আসো, বাবা তুমি জলদি করে একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমায়, আমি ঘুমায় আছি রওজা পাকে, দুইজন দুইজন লীল বর্ণ, লাল বর্ণ বা লীল বর্ণ চোখদারি দুজন মানুষ আমারে বিরক্ত করতেছে, জলদি করে তাদেরকে তাড়াও, আমার ঘুমের ডিস্টার্ব করে, এবাদতের ডিস্টার্ব করে, জলদি করে এদেরকে তাড়ায় দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নূরউদ্দিন জংলি ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া পায় তারা শুরু করলেন চিন্তা করে, দুনিয়ার মধ্যে রাসূলের সিয়ারা সুরত তো নবী জিত শয়তান তো সিয়ারা সুরত ধরতে পারে না, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না, উনি চোখের পানি ছেড়ে কান্দে মালিকের দরবারে, মালিক আমার নবীরে তুমি স্বপ্নে দেখাইলা, আর দুইজন লীলবর্ণ চোখধারী দুজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে, এখন আমার নবী তো রওজায় শুয়ে আছে,
এটা কি দেখলাম আমি, কি দেখলাম, কি দেখলাম আল্লাহ? উনি জলদি করে কি করলেন, অযু গোসল সেরে নিলেন, এবার আরো দু রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ঘুমাইলেন। যখন আবার ঘুমের মধ্যে গেছে, আবারও ডাকতে বলে, আমার নবী জিনুরউদ্দিন জংলি তুমি ঘুমাইতেছো? আমারে দুজন লীল বন্য চোখদারি দুজন ব্যক্তি আমারে খুব ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তারাও তাদের হাত থেকে উদ্ধার করো। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ক্লেন উঠে ডাক দে, পায়তারা শুরু করলেন, ঘুম আসে না হারে, রহমাতুল্লিল আলামিন আমারে ডাকতেছে, নিশ্চিত আমার নবীর ঔজার পাশে কোন শত্রু লেগে গেছে, আমার নবীর লাশ মুবারকের উপরে কোন ব্যক্তি হস্তক্ষেপ করে হয়তো নবীর ঔজার পাশে কোন দুশ্মন এসে গেছে রে, আমি কেমনে ঘুমাইব? নুরউদ্দিন জংলি অনেক চেষ্টা ঘুমাইতে গিয়ে ঘুম আসে না, শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে আর কয় আল্লাহ আমার নবীর সিয়ারা সুরত শয়তান ধরতে পারে না, এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার নবীদের রওজাখানা তুমি হেফাজত করো, আমার নবী হয়তো কোন মুশকিলের মধ্যে পড়ে গেছে, কোন বিপাদের মধ্যে, কোন শয়তান দুষ্টর লোকে আশ্রয় পড়ে গেছে, এই জন্য আমি নুরউদ্দিন জংলির কাছে তাড়াতাড়ি আসে তাদেরকে তুই দুশ্মনের হাত থেকে রক্ষার জন্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার অনেকক্ষণ পায়তারা করলেন, পরেশানি তো ঘাম ছড়ছে গা থেকে, আবার উনি নামাজ পড়লেন, আবার উদ্রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে লম্বা মোনাজাত করলেন, মোনাজাত করে আল্লাহ আমার নবীজির রওজা মুবারকের পাশে যে শত্রু লেগেছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, চোখের পানি সিরে সিরে কাঁদতে লাগলেন। বাজান আবার যখন ঘুমের মধ্যে পড়ে গেলেন, বারবার তিনবার একই স্বপ্নে দেখলেন নুরউদ্দিন, বাবা নুরউদ্দিন রে, আমি আমার রওজার পাশে দুজন আমার ব্যাঘাত করে, ঘুমের ব্যাঘাত করে, আমার ডিস্টার্ব করে, জলদি করে তাদের তারাও, ওই লীল বন্য দুটি চোখদারি মানুষ আমার ডিস্টার্ব করে। আমার ভাইয়েরা নুরউদ্দিন জংলি লাভ দিবার ঘুম থেকে উঠলেন, পরপর তিনবার স্বপ্ন দেখলেন, কয়বার জোরে বলেন কয়বার, তিন তিনবার স্বপ্ন দেখলেন, এবার উনি লাভ দিয়ে উঠলেন, উঠিয়া চিন্তা করা হারে একই স্বপ্ন আমি বারবার দেখি, এই লীল বর্ণ চোখ দুটা ওনার সামনে থেকে আর সরে না, লোক দূরের দেখায় দিছে, নবীজি হাত দিয়ে দেখাইছে, এই দেখো ওই দুইটি লোক আমার লাশ মুবারক চুরি করার জন্য আসছে, আমার ডিস্টার্ব করে, জলদি এদের হাত থেকে রক্ষা করো। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। আমার দাদু ভাইরা শুনেন, নুরউদ্দিন জংলি বলেন, আমি দেখতেছি ওই দুটি লোককে বারবার চোখ থেকে সরানোর চিন্তা করি কিন্তু সরাইতে পারি না, একবার মায়ান নবীর চেহারা মুবারক আমার চোখের সামনে এসে ভেসে যায়, আবার ওই দুটি লোক যে দুটি লোককে রাসূল দেখাইছে ওই দুটি লোক আমার সামনে বারবার এসে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সকালবেলা উনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে চলে গেলেন সকালবেলা জালালউদ্দিন বাজান রে, জালালউদ্দিনের কাছে চলে গেলেন বাদানরা, জালালউদ্দিন শাউলির কাছে যা হাজির হয়ে গেলেন প্রধানের কাছে, জালালউদ্দিন শাউলি উনি ছিলেন তৎকালীন জামানার ওই রাজ্যের প্রধান, ওনার কাছে যেয়ে বললেন, হুজুর আমি কার সাথে পরামর্শ করব, কারণ আমার তেমন কোনো ব্যক্তি আপন মানুষ নাই, আমি এটা স্বপ্নে দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এবার জালালউদ্দিন মাউলি বললেন, উনি বাউলি বললেন, হুজুর আপনি এখনো বসে আছেন, আপনি এখনো কেন অপেক্ষা করছেন, আপনি জলদি করে যান, জলদি করে রওনা হয়ে যান, মদিনায় রওনা হয়ে যান,
নিশ্চিত আমার রাসূলের রওজার পাকে আমার নবীজির রওজা মোবারক নিয়ে ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি জলদি করে যান, আর দেরি করেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলি বলে হুজুর কারণ আপনি এমন একজন আবেদ ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক, আপনি নবীর দুরুদ না পড়ে জীবনে ঘুমান না। আমার নবীজি কোন বিপদের মধ্যে পড়ছে, জলদি যান আর দেরি করবেন না। আপনি যদি দেরি করেন হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে গো, আপনি জলদি যান, আমার নবী আপনার ডাকছে, আপনি দেরি করবেন না। আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলির কথা শুনিয়া এ মুসলমান শুনে নাও, নূরউদ্দিন জংলি শুনে নেন ভালো করে, নূরউদ্দিন জংলি এ মুসলমান 16,000 সৈন্যদেরকে নিয়ে, 16,000 প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদের নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। তায়েফ শহর থেকে বাজান এখান থেকে রওনা হইয়া মদিনায় যেতে 17 দিন সময় লাগলেন। কতদিন জোরে বলেন, কতদিন সময় লাগলো? 17 দিন। আপনাদেরকে একটা মূল্যবান আলোচনা করে যায়, যে আলোচনার আজ পর্যন্ত কেউ আমি করি নাই, আজকে নতুন একটা বিষয় আপনাদের জানা দিয়ে যায়। আর ইসলামের শত্রু আমার নবী জিন্দা থাকতো ছিল শরীয়তে, নবীর অন্তকালের পরেও লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের। আজকে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হইয়া আমাদের দেশে অনেক ওলামা ইকরাম বাইর হয়েছে, যারা আমার নবী অবমাননা করে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানদের কাণ্ডে লাগে শুনে না, আমার ভাইয়েরা অনেক বিপুল পরিমাণ অর্থ নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে, অনেক কিছু পুঁজি করে নিয়ে নূরউদ্দিন জংলি চলে গেলেন মদিনায়। এর মদিনা যাইয়া 16,000 সৈন্য দিয়ে পুরো মদিনাটা ঘিরে ফেললেন, মদিনাতের চারিদিকে ঘিরে উনি বললেন, শুনে নাও এ মুসলমান শুনে নাও, আজ থেকে এই মদিনার বুক থেকে যত লোক বাইরে থেকে আসবে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক বাহির হতে পারবে না। নজর রাখবা, নজর রাখবা, কোনো ব্যক্তি যদি মদিনা থেকে বাহির হতে চায় তাকে আমার কদমের মধ্যে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তারপরে মদিনা থেকে বাইর হতে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মুসলমান বাবা শুনে নাও, এবার কয়েকদিন কেটে গেল কিন্তু ওই চোখ লীল চোখদারি দুজনকে দেখা যায় না। ওই লাল চোখদারি দুজন ব্যক্তির একজনকেও দেখা যায় না। মুসলমান শুনে নাও, নূরউদ্দিন জংলি বড় প্রেশানিত হয়ে গেলেন। তাহলে কি অবস্থা চারিদিকে মদিনার বুকে? মদিনা নবীজির রওজার পাশে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কে যে সেই লাল সবুজ বা লীল চোখদারি দুজন, একজনেরও দেখা যায় না। নূরউদ্দিন জংলি বললেন, ভাই, উনি প্রধানের কাছে যা বললেন শোনেন, মদিনার যিনি প্রধান উনাকে বললেন আমি প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী আনছি, এই খাদ্য সামগ্রী নিয়ে আমি মদিনার বুকে যত জনগণ আছে তাদেরকে আমি প্রায় ভরে খাওয়াইতে চাই। মদিনার প্রধান বললেন, এটা কিও সম্ভব? কয় হওয়া সম্ভব? কারণ আমি যে উদ্দেশ্য করে যে কাফেলা নিয়ে আসছি, আমার রাসূল আমাকে স্বপ্নে দেখাইছে আমার নবীজির স্বপ্ন মিথ্যা হতে পারে না, নিশ্চিত আমার নবীজি কোনো বিপদের মধ্যে আছে, নিশ্চিত কোনো সমস্যার মধ্যে আছে। এখান থেকে আমি নূরউদ্দিন জংলি এই সত্য সত্য ঘটনাটা আমি ভালোভাবে উপস্থাপনা করতে চাই, এটার একটা উদ্ঘাট করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার।
যে কথা সেই কাজ। হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করা হলো, খানা খাওয়াইতে 15 দিন ভরে খাওয়ানো হলো, কতদিন বলেন? জোরে বলেন। মদিনার সমস্ত জনগণকে 15 দিন ভরে খাওয়াইলেন। আর প্রতিটা মানুষ যখন খানা খাইতে বসে, নূরউদ্দিন জংলি পর্যবেক্ষণ করে, সামনে যায় দেখে সেই লোক দুটি দেখা যায় না। 15 দিন খাওয়া শেষ হয়ে গেল, নূরউদ্দিন জংলি বলেন, বাবা মদিনার কি সমস্ত মানুষের খানা খাওয়া হয়েছে? বলে, হুজুর জি সকলেই খানা খেয়েছে। বলে, না কোন লোক বাদ আছে নাকি দেখো? বলে, না কোন লোক বাদ নাই। বিশ্বাস সূত্রে উনি জানতে পারলেন, মদিনার একজন বিশ্বাস সূত্রে এক লোক এসে বললেন, হুজুর মদিনার বুকে এমন কোন বালক বালিকা এমন কোন সন্তান কেউ খাইতে বাদ নাই, এই 15টা দিন ভরে সবাই আমরা খাওয়াইছি, খোঁজ নিয়ে দেখলাম আর কেউ বাদ নাই। নূরউদ্দিন জংলি দুরাকাত নামাজ পড়ে চোখের পানি সেরে কান্দার, বলে, আল্লাহ ও আমার আল্লাহ, দয়াল নবীজি আমার স্বপ্নে যা দেখাইল আমি যা দেখে আসলাম, আজকে আমার রাসূলের মদিনা শরীফে আমি তো তারে পাইলাম না, সেই দুটি লোককে আমি পাইলাম না, সেই দুটি লোককে আমি খুঁজতেছি এত পাইলাম না। উনি বললেন, ও ভাইরা আবার তুমি দাওয়াত দাও, আবার আমি খাওয়াইবো লোকদেরকে, আবার দাওয়াত দাও। লোকজন বলে, হুজুর সবাই রে তো খাওয়ানো হয়েছে। নূরউদ্দিন জংলি বলে, না এখনো অনেক মানুষ মনে হয় খাইতে বাদ আছে, আমি যারে খুঁজছি সে আসে নাই, সেই লোক দুটি আসে নাই, সুতরাং এখনো মদিনার সব মানুষের খানা শেষ হয় নাই, আমার কাছে খাইতে আসে নাই। এমন সময় পিছন থেকে একজন লোক, বিশ্বাসতা লোক, আল্লাহওয়ালা লোক ডাক দে, বলেন, হুজুর আমি রাসূলুল্লাহর রওজায় প্রতিনিয়ত থাকি, হুজুর দুইটা লোক একমাত্র মদিনার বুকে কোন লোক বাদ নাই, তবে দুটি লোক খুব আবেদ লোক, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদাই, দাড়ি টুপি পাগড়ি সব সুন্দর আছে, হুজুর তারা কারুর বাড়ি দাওয়াত নেয় না, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে, এত পরিমাণ নামাজ আদায় করে, ওই নামাজের মশলার উপরে সারাদিন ভরে ভরে কোরআন তেলাওয়াত করে, বসে বসে তসবিহ পড়ে, এরা মানুষের অনেক দান দান করে, কোন ব্যক্তি যা চায় তারে তাই দেয়া দেয়, এই ব্যক্তি দুটার মতো এত আবেদ ব্যক্তি, ভালো ব্যক্তি, এর আগে আমরা মদিনায় আর কাউকে দেখি না। নূরউদ্দিন জংলি বলে, কি বললাম আমাকে নিয়ে চলো, ভালো করে শুনে নেন বাবা, আমাকে নিয়ে চলো আমি যাব। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন, যা যখনই ওদের দুটির দিকে দুজনের দিকে তাকাইছি, তাকানো পরপরই তাকায় দেখে সেই লীলবর্ণ চোখালা দুইটি মানুষ দেখা পর পর চিনে ফেলছে। নূরউদ্দিন জংলি বলে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসল পরিচয় দেন। আমাদের আসল পরিচয়, আমাদের বাড়ি প্রতিবেশী, আমরা অমক জাত থেকে এসেছি, আমরা এসেছি মক্কা মদিনায় নবীজির রওজায় হজ করতে এসেছিলাম, হজ করতে এসে আমরা দেশে ফিরে যাই নাই, আমরা রাসূলকে এত ভালোবাসি, আমরা এখন দেশের মায়া সন্তানাদের মায়া ত্যাগ করেছি, আমরা নবীজিকে এত ভালোবাসি, আমরা আর দেশে ফিরে যাই নাই, আমরা সারা দিন ভরে রাসূলুল্লাহর রওজার পাশে নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রোজা রাখি, সারা দিন রোজা রাখি, সন্ধ্যাবেলা ইফতার করি, আমাদের আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, আমরা কারুর বাড়ি দাওয়াত নেওয়ার সময় পাই না, কারুর বাড়িতে দাওয়াতও নেই না, কারুর কিছু দিলে আমরাও খাই না, আমরা দুজন নবীর প্রেমে পাগল হয়ে আছি। নূরউদ্দিন জংলি বলে, বাবা তোমরা তোমাদের আসল পরিচয় দাও। কয় হুজুর আমরা কি পরিচয় দিব? লোকজন বলে, হুজুর কাদের বিরুদ্ধে কথা বলেন? এই লোক দুটির উপরে ভালো ব্যক্তি এই এলাকার মধ্যে নাই, যেমন নামাজি তেমন ফরেজগার, এক ওয়াক্ত নামাজ সারে না, কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা আল্লাহর ডাকে, এমন বুজুর্গ মানুষ গরিব মানুষের সাহায্য করে, কোন লোক যদি তার কাছে হাত বাড়ায় হাজার হাজার টাকা পয়সা তাদের দান করে, জোরে বলুন আল্লাহু আকবার। এদের মতে এমন ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, এরা এত বড় বুজুর্গ মানুষ আমাদের নজরে পড়ে নাই, এরা ভালো মানুষ। নূরউদ্দিন জংলি বলে, বাবা দাঁড়াও, এনাদের আমি বললেন, তোমরা খোঁজো চারিদিকে খোঁজো,
কার নুরুদ্দিন জঙ্গলি তো তাকে দেখেই চিনে ফেলেছি। নুরুদ্দিন জঙ্গি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নের মধ্যে যে দুইটা লোক আমারে দেখাইছেন সেই দুটি লোক তেই দুটি লোক, এখন সবাই তো তাদের পক্ষে কথা বলে, সবাই তো বলে আবেদ ব্যক্তি, সবাই বলে ভালো ব্যক্তি, এখন আমি কি করে এদেরকে আমি এদের কাছে কি করে আমি যাচাই করব, এরা সেই লোক আমি কেমনে করে যাচাই বাছাই করব। আল্লাহর নবী গো আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার এরে রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের, এ দুনিয়ার মুসলমান রে আমার নবী নুরুদ্দিন ডাকতে বলে নবী গো আমি বড় বিপদের মধ্যে মুশকিলের মধ্যে আছি নবী গো, আমি কেমনে আপনার কোথায় সেই শত্রু দুইটা কি ক্ষতি করি আমি আপনার পাই না। নুরুদ্দিন বলে সন্ন্যরা রে তোমরা জলদি করে চমক আমার নবীদের চারিদিকে ভালো করে খোঁজো। ওই লই দুটির চারিদিকে খুঁজলেন, বিপুল পরিমাণ সম্পদ পেলেন, কিছু পুরানো কিতাব আদি পাইলেন, আকুরান শরীফ পাইলেন এবং তসবি পাইলেন, জায়নামাজ পাইলেন। লোকজনে বলে নুরুদ্দিন আপনার মাথা নষ্ট হয়ে গেছে, এত ভালো মানুষের আপনি অপরাধী বানান, এদের মতো ভালো মানুষ এই জগতের মধ্যে নাই, কার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন? নুরুদ্দিন কান্দের বলে তোমরা খোঁজো ভালো করে খোঁজো, খুঁজতে খুঁজতে কোথাও পাইলেন না, কিচ্ছু আলামত পাইলেন না। নুরুদ্দিন খুঁজতে যখন সমস্ত দেখে খুঁজতে খুঁজতে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক আমি তো মক্কা মদিনার বুকে কোথাও খুঁজতে বাদ নাই, রাসূলুল্লাহর লাশের সঙ্গে দুশ্মনী করে কে এই মানুষ দুটি খুঁজে পাই না, বড় বিপাদের মধ্যে আছি। এমন সময় নুরুদ্দিনের সামনে নজরে পড়ে গেল দুটি জায়নামাজ, একটা চাটুর উপরে একটা চাউলির উপরে জায়নামাজ বিছানো। হুজুর ডাকতে বলেন তোমরা জায়নামাজ দুটি তোলো, সব জায়গা খোঁজা হয়ে গেল, এখন ওই দুটি লোক যেখানে সারা রাত ভরে বন্দেগী করে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিন ভরে কুরআন তেলাওয়াত করে, ওই জায়নামাজ দুটি উঠাও। যখন নামাজের মশলা উঠাইলেন, উঠায় দেখে ভিতরে একটা বড় একটা বাজান কি করা, বড় একটা চাটুই দিয়া। নুরুদ্দিন জঙ্গলি বলে চাটুইটা উঠাও, চাটুইটা উঠানোর পর দেখে ভিতরে বড় একটা পাথর দেয়া, বিশাল একটা পাথর, ছোট্ট মুখ সারে একটা পাথর দেয়া। নুরুদ্দিন জঙ্গলি বলেন তোমরা পাথরটা উঠাও, যখন পাথরটা উঠাইলেন পাথরটা উঠানোর সঙ্গে সঙ্গে দেখে রে বিশাল একটা গর্ত করিয়া সুরঙ্গ বানায়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত পিরায় পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখ মনে, তোমরা প্রেম করিয়া এরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে, আর প্রেম করিয়া এরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আ
আজান দিত পাঁচ অক্ত গো ওরে আজানে তেং মিলত নবীর সনে হায় হায় আজানে তে মিলত নবীর সনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে ভালো প্রেম করি রাইখো মনে আর প্রেম করিয়া এর নবীর আশেক পাগল গনে আমার নুন নবীজির মিলাদ পড়ে গো ওরে মিলা দেখি আমি শান্তি লাগে মনে হায় হায় মিলা দেখি আমি শান্তি লাগে মনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া আরো জোরে বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে রে প্রেম করিয়া এ দুনিয়ার মুসলমান এই পাথরখানা যখন টান্দে উঠাইছে রে লম্বা একটা সরঙ্গর মুখ দেখতে পাই নুরুদ্দিন জঙ্গলি বলে এদেরকে জলদি করে গ্রেপ্তার করো শিকল পড়াও সঙ্গে সঙ্গে তাদের পায়ে হাতে শিকল দেয়া হলো তাদেরকে বাধা হলো বলে তোমরা তোমাদের আসল পরিচয় দাও বলে হুজুর আমাদের আসল পরিচয় আমরা পাশের রাষ্ট্রের আমরা ইহুদি সম্প্রদায় আল্লাহু আকবার বলে আমরা এই মিশরের ইহুদি সম্প্রদায় আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে আমরা এটা গরিবের মধ্যে বিলিয়ে দিই আমরা এটা পান করি খায় আর আমরা রাস্তাদের আমরা আদাবদ্ধ আমাদেরকে করাইছি রাসূলুল্লাহ মুবারক রাসূলুল্লাহ মুবারক চুরি করে এই রওজা থেকে যদি সরায়া তাদের হাতে দিতে পারি তাহলে আমাদের বিপুল পরিমাণ সম্পদ আমাদের দিবে আমাদেরকে লাল লাল বানায়া দিবে ধনী বানায়া দিবে এই জন্য আমরা লোভে পড়ি এই কাজটা করছি রাসূলুল্লাহ মুবারক তবে শুনালন আমরা আজকে এক দুদিন নয় তিন দিন নয় দুনিয়ার মুসলমান আজ তিনটা বছর ভরে একটু একটু করে মাটি খুঁড়ি দিন ভরে এবাদতে থাকি রাত ভরে ওই সরঙ্গ খুঁচিয়া মাটি গুলো তুলি এটা বাস্তার মধ্যে করিয়া মক্মদিনার বাইরে যে মাটিগুলো ফেলে আসি সারা রাত্রে কয় প্রতিদিন এই তিন বছর বরি বা সাত বছর বরে সাধনা করে খুঁড়তে খুঁড়তে প্রতিনিয়ত মাটিগুলো রাত যখন গভীর হয়ে যায় ওই সরঙ্গের মাটিগুলো খুঁড়ে আমরা মদিনার বাইরে ফেলে দিয়ে আসি আবার দিন ভরে ওর পর বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ি দিন ভরে রাত ভরে নামাজ পড়ি রোজা রাখি বন্দেগি করি বুঝো কিন্তু এতদিনের সফল হতে পারি নাই খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ রওজা মুবারকের কাছাকাছি যখন চলে গেছি আমাদের কাছে এমন মনে হলো যেন মাটি আমাদেরকে শব্দে ধরে রাখবে আসমান জমিন যেন নড়া শুরু করেছে আমরা দেখেছি যখন তখন দেখেছি পুরো মক্কা মদিনায় কাঁপন শুরু হয়ে গেছে গো দেখেছি আসমান জমিনের মধ্যে কেমন জোরে একটু উল্টা পাল্টা হয়ে গেছি আমাদের ভয়ে গাটা শিরি উঠছে আমরা আর পারি নাই ওই পর্যন্ত রেখে দিছি আর খুঁজতে পারি নাই জঙ্গলি বাজান রে নুরুদ্দিন জঙ্গলি বলে ওদেরকে পাকড়াও করো পাকড়াও করা হলো এবার তাদের কি করা হলো মদিনার সমস্ত লোকজনদের খবর দিলেন লোকজনের আসলেন বলেন সমস্ত কথা বিস্তারিত তাদের সামনে বললেন নুরুদ্দিন জঙ্গলি বললেন ভাইরা আমার আমি আপনাদেরকে একটা কথা শোনাই রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা এসেছিল পাশের রাষ্ট্র থেকে ইহুদিরা
এরকম রাসূলুল্লাহ লাশ মোবারক মদিনা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল, মুসলমানদের ইমান হরণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই এই কারণ তখন সবাই বললেন, নুরউদ্দিন জংলি ভাই আপনার কাছে একটা মাত্র দাবি, আমার রাসূলের সঙ্গে আমার রাসূলের দেহ মোবারক রাসূলের লাশ মোবারক চুরি করার জন্য যত তোর ষড়যন্ত্র করেছে গো, তাদেরকে দুনিয়ার মধ্যে এমন কঠিন বিচার করা লাগবে যা দেখে যেন পৃথিবীর কোন মানুষ যেন আমার নবীর দিকে আঙ্গুল তুলে না তাকাইতে পারে, তাদের কঠিন বিচার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার হবে কি, তাদের হাতে পেয়ে সুন্দরভাবে শিকল দিয়ে মোড়ানো হলো, বাঁধা হলো। নুরউদ্দিন জংলি বলে, তোমরা খড়ি আনো, খড়ি আনা হলো, লাড়কি নিয়ে আসো, লাড়কি আনিয়ে আগুন জ্বালানো হলো, এই লাড়কির উপরে এই চুলিল চক্কুদারি দুজন ব্যক্তিকে এই চিতার উপরে দিয়ে দেওয়া হলো, নিচেই তার আগুন ধরায় দেওয়া হলো। কোন কোন রেওয়াজের মধ্যে কোন কোন বর্ণনায় দেখেছি, বাজান একদিন নয় দুদিন নয়, এই আগুনটা দীর্ঘ ১১ দিন পর্যন্ত জ্বলেছিল, আগুনটা জ্বলা অবস্থায় ছিল। এত বড় একটা আগুনের কুণ্ড বানানো হলো, এই আগুনটা ১১ দিন পরে লিপছে, ১১ দিন পর্যন্ত আগুনটা জ্বলেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার ওই দুজনকে আগুন দিয়া পুড়ায় চির শেষ করে দেওয়া হলো। এবার বাচ্চা মদিনার বাচ্চা নুরউদ্দিন জংলি বিপুল পরিমাণ ধন সম্পদ কি করলেন, মুসলমান কি করলেন, ব্যয় করে ১০,০০০ টন সীসা গলাইয়া রাসূলুল্লাহর রওজা মোবারক চারিদিকে বাজান রেখে রোয়া করে রাখলেন। রাসূলুল্লাহর রওজা মোবারকের চারিদিকে ১০,০০০ টন, মুসলমান শুনেন এই পরিমাণ বিপুল পরিমাণ ধন সম্পদ বাজান কি করিয়া অর্থ খরচ করে শ্রুকি বাদন সীসা গলায়া রাসূলুল্লাহর রওজা মোবারক প্রাচীর করে রাখছে, যাতে করে আর কোনোদিন এমন দুর্ঘটনা না ঘটে। আমার ভাইরা, এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই, ইহুদিরা আমাদের শত্রু ছিল, আজও পর্যন্ত আছে গো। ঢাকার শহর অধিকাংশ একটা মসজিদের ইমাম ধরা পড়ছে, তারা ১০টা বছর ইমামতি করছে, ইহুদি তারা মুসলমান না, মুসলমানদের ইমান নষ্ট করার জন্যে তারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমানদের লিবাস পরে আমাদের মধ্যে উঠে পড়ে লাগছে, মুসলমানদের সর্বনাশ করার জন্য। আমার ভাইরা বন্ধুরা আমার শুনে নেন, কারণ আমার নবীজি মায়ার নবী, হায়াতের নবী, আমার নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। এ মুসলমান মদিনার বুকে শুয়ে আছে, উম্মাতের কান্ডারি সেই নবীজির লাশ পর্যন্ত চুরি করার থেকেও রেহাই করতে পারে নাই। দুনিয়ার মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, এত বাজানলে মানুষগুলো এত মানুষ অধিপতন লাগছে। আজকে সমাজের দিকে তাকান, শুধু বদমাইশ আর বদমাইশ আর বদমাইশ, নবীর দুশ্মন নবীর দুশ্মন। ইহুদি নাসারা খ্রিস্টানরা যত ক্ষতি না করছে, তার চাপা আলেমের জালেরা বাজান রে এই আলেম নামে সুর, যারা তার রাসূলুল্লাহর দুশমন, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। নবী না থাকার কারণে নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা স্লোগান দেয়, জোরে জোরে বলেন ঠিক কি না। আমার ভাইরা, অনেক লম্বা ইতিহাস এই লাশের কাহিনী যদি বলতে যাই, বিস্তারিত যদি বলতে যাই, লম্বা ইতিহাস। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারেন যে আমার আপনার নবীজির লাশ মোবারক চুরি করার জন্য কি করলো, দূর থেকে সরঙ্গ খুঁজে আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য। আমার ভাইরা, আর আমাদের অবস্থা দেখেন, তাহলে আমার নবীর দুশ্মন তৎকালীন জামানাও ছিল নবীজির অন্তকালের পরও দুশ্মনের আমার নবীর সঙ্গে শত্রুতাই করে গেছে, আমার নবীর সঙ্গে জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার মধ্যে হুদবা সাইব আবু জেহল আবু সুফিয়ান, আমার নবীরে কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, নবীজি কালেমার দাওয়াত দিছে, আর এই সমস্ত বেঈমানগুলো আমার নবীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আমার নবীরে অনেক আঘাত করছে। নবীজি দোষ কি, আমার নবীর একটাই দোষ ছিল,
উম্মতের জন্য কাঁদছে। একটা অপরাধ কালেমার দাওয়াত, একটা অপরাধ যে তার উম্মতদেরকে সত্যের পথ দেখানো, আল্লাহ আল্লাহর রাসূলের পথ দেখানো, এটাই তার অপরাধ। সে তো বাড়ির জন্য মার খায় নাই, গাড়ির জন্য মার খায় নাই, মার খেয়েছে নামাজের জন্য, মার খেয়েছে কালেমার জন্য, মার খেয়েছে ইসলামের জন্য, মার খেয়েছে সত্যের জন্য। সেই সত্যের পথে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? তামার ভাইরা, ওরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে রণবী গো, আমরা গোনাগারে রণবী গো। এরে মহব্বতে বলেন, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, আমরা গোনাগারে রণবী গো। এরে আমরা গোনাগার গণবী, আমরা গোনাগারে অনবী, আমরা গোনাগার গণবী, আমরা গোনা অনবী গো, আমরা গোনাগারে। বলেন সালাতু সালাম জানাই, সালাতু আপনার পরে অনবী গো, অনবী গো আমরা অনবী, আপনি তো আল্লাহর হাবিব। অগয় আমরা মহা হইলাম পাপি, দুরুদ সালাম পাঠাই, দুরুদ সালাম পাঠাই আপনার পরে রণবী গো, আমরা গণগারে রণবী গো। এরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল চিরতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। দাদু ভাইরা কথাগুলো বললে পারে অনেক কথা এসে যায়। তৎকালীন জমিনের মধ্যে একজন একজন যুবক, বাবার এই লাচ্ছরের মধ্যে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তৎকালীন জামানে একজন যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমি আপনাদেরকে আমাদেরকে ক্ষমা করায় দেন। কথাটা শুধু বোঝানোর জন্য বলে যাই রে বাবা। নবীজি বললেন, যুবক রে, কিয়ামত পর্যন্ত আর কোন যুবক তুমি তওবা করো গো, খাস তওবা করে নাও। যুবক ডাকতে বলে, নবী গো, নবী, আমি যুবক যদি তওবা করি আমার আল্লাহ কি আমারে মাফ করে দিব? নবী বলে, যুবক রে, তুমি বেশি বেশি করে তওবা করো। যুবক বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, এই পৃথিবীর মধ্যে আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী কয়, যুবকরা তুই তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক ডাকতে বলে, নবী গো, আমার মতো অপরাধী কোনোদিন ক্ষমা পাবে না। নবী বলে, যুবক রে, তুমি এমন কি অপরাধ করেছ? যুবক বলে, নবী গো, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড় চুরি হতো, দাদু ভাইরা শুই না ল, একটু দেলের কান্ডা লাগায় শোন। নবী গো, মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড় চুরি হতো কবর থেকে, আপনি শুনছেননি? নবী কয়, হারে যুবক,
পৃথিবীর মধ্যে মানুষ এত নিষ্ঠুর হয়ে যায়। মানুষ কেমনে এত বড় নিষ্ঠুর হয় রে, জীবনের শেষ বিদায়ের তিনটা পোশাক এইটা খুলিয়া নিয়ে যায়। মানুষের কি দিলে কোনো মায়া দয়া নাই, এই জীবনের শেষ বিদায়ের পোশাক কানা কেমনে খোলে নাই। যুবক চোখের পানি ছেড়ে ডাক দে বলে নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো এই সমস্ত কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। নবী গো, মরা মানুষ কবরে শুয়ানো পর ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করত। নবী ডাক দেখায় যুবক রে, তুই কত বড় অপরাধী। হায় রে যুবক, দুনিয়ায় কি অন্য কোনো কাজ পাস নাই, মানুষ বিদায়ের পরে জীবনের শেষ দুটি পোশাক। আরে তুই কবরে যাবার পরে রে ওই তিনটে কাপড় খুইলা নিলি, তুই কি আর দুনিয়ার মধ্যে কোনো কাজ পাস নাই। যুবক বলে নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কি আল্লাহ মাফ করব। আমার নবী কয়ে যুবক রে, তুই তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে নবী গো, আমি এত বড় অপরাধী, এত বড় পাপী, আমার মন বলে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক বলে নবী গো, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। নবী বলে যুবক রে, তুই তওবা কর, তওবাকারী কে আল্লাহ ভালোবাসে মাফ করে দেয়। যুবক চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক বলে নবী গো, ও মার নবী, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, এর সহিতে নগণ্য জঘন্যতম অপরাধ আমি করছি। নবী বলে, যুবক রে, তুমি কি কাজ করেছো সেই তো অপরাধ করেছো। যুবক বলে নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে নাই, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, নবী, অনেক দিন বা যাবত আমি মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না, আমার ব্যবসাও ভালো চলে না। হঠাৎ শুনতে পাইলাম পাশের গ্রামে একজন যুবতী মারা গেছে, ধনী ব্যক্তি। আমি নিজে দূরে গেলাম, যাইয়া ওই মহিলার জানাজায় শরীক হলাম এবং তার দাফনে শরীক হলাম, সমস্ত কর্মকাণ্ডে আমি শরীক হলাম। যখন সমস্ত লোকজন রাত্রে চলে গেল, আমি অপেক্ষা আছি কখন রাত হবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব। লোকজন যখন যার যার ঘরে ঘুমায় পড়েন, তখন আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া নবী গো, ওই গোরস্থানে যাই আস্তে আস্তে আমি কবরের মাটি গুলো খুললাম। কবরের মাটি খুঁড়িয়া আমি এবার কবরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করিয়া মহিলার গা থেকে তিনটা কাপড় খুলে নিলাম, তিন টুকরা কাপড় খুলে নিলাম। নবী গো, খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমারে ডাক দে বলে, যুবক রে, সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, আজকে যার কবরে ঢুকছি একবার তাকায় দেখ, এত সুন্দরী মহিলা জীবনে আর দেখিস নাই, একবার তাকায় দেখ, তাকায় দেখ। আল্লাহর নবী বলে, যুবক রে, তারপরে কি বল? যুবক বলে, মায়ের নবী গো, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক রে, তুই অন্যায় কর, অন্যায় কর, ওই মহিলার সঙ্গে জিনা কর, ওই মহিলা আজকে বাধা দিতে পারবে না, কেউ তোরে বারণ করতে পারবে না, কেউ তোরে বাধা দিবে না, নির্জন একালা। সঙ্গে সঙ্গে আমি মহিলার দিকে তাকাইলাম,
তার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি তার গায়ের উপরে আমি ছাপিয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মৃত্যু মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা শেষ করার পর যখন আমি কবর থেকে কাপড়ের কাপড় নিয়া কবর থেকে লাফ মেরে যখন আমি উঠতেছিলাম, নবী গো, কে যেন ডাকতে বলো, যুবক, তুমি আমার সাথে যে আজকে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না, আমি আজকে তোরে বাধা দিতে পারি না, আমি অসহায় মহিলা, তোরে বাধা দিতে পারি নাই, আজকে তুমি যে আমার সামনে জন্মই করলা, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, আমার সতীত্ব নষ্ট করতে পারে নাই, আজকে তুমি আমার সামনে যে অপরাধ করলা, একদিন তোমারও মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, যুবক রে, তুমি কি শুনাইলা? যুবক বলে, নবি গো, আমি কবর থেকে তিন টুকরা কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যখন উঠিয়া বাড়ি আসলাম, বাড়ি আসিয়া গোসল করলাম, গোসল করিয়া রাত্রে যখন ঘুমাইতে গেছি সারা রাত ভরে স্বপ্নে দেখি নবী গো বারবার বলে, যুবক, আল্লাহ তোরে ক্ষমা করবে না, তোরও একদিন মরা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা করে দেন। আমার নবী ডাকতে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না, তুমি এত বড় নগণ্য কাজ করলা, তুমি এত বড় অপরাধ করেছো, তোমার চেহারা আমি দেখতে চাই না, আমার বাবারা শুই না লও, আজকে আমার দাদু ভাইয়েরা শুই না লও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমি পাপি অপরাধী, মোলা তোমার দয়া, বলে না আমি পাপি অপরাধী, মোলা তোমার দয়া, এরে তুমি যদি না করো ক্ষমা, আমার হবে কি উপায়, আমি পাপ অপরাধি, আল্লাহ তোমার দয়া। এ যুবক বন্ধুরা রে শোনে, এত গেল তৎকালীন জামানার ইতিহাস, বর্তমান বাংলাদেশে 90% মুসলমান সেই দেশে ঢাকা মর্গের মধ্যে, ঢাকা মেডিকেল মর্গে লাশ কাটা করে জিনা হয়, চট্টগ্রামে মর্গে লাশ কাটা করে জিনা হয়, কোনো আলেমের সেদিকে নজর নাই, আমরা বক্তারা শুধু সুবিধাবাদী বক্তা, শুধু কোনভাবে কামাই করা যায় সেদিকে লক্ষ্য। আমি আপনাদেরও বলে যাই, কে কোন দলের লোক আমার দেখার বিষয় না, নবীজির মহব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহর গোলামি কর, উনি আল্লাহদের ভালোবাসরে মুসলমান। আজকে ঢাকা মর্গের মধ্যে আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নিবে আল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে ঢাকা মর্গে লাশ কাটা করে, দেখা যায় মারা গেছে বিষ খেয়ে, আলামত হলো জিনার, মারা মারা গেছে গলায় দড়ি নিয়া, আলামত হলো বাজান বিষ খাওয়ার, আলামত হয় জিনার, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হয় জিনার। ডাক্তাররা গবেষণা করে করোনা ঘটনাটা কি, এবার যখন সিসি ক্যামেরা লাগানো হলো, ধরা পড়লো বাজান লাশ কাটা ঘরে ডোম, ডোমের যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন, আমি একটা নয় দুটি নয়, আজ থেকে শত শত নারী, যে সমস্ত মেয়েরা অবিবাহিত মেয়েরা আসলে আমার হাত থেকে বাঁচতে পারে না, যখন আমি লাশ কাটা ঘরের মধ্যে এই টেবিলের উপরে লাশ করে রাখি,
তার গায়ের কাপড় খুলে যখন আমি তার লাশটা কাটতে যাই, আমি তাকে আগে তার সঙ্গে আগে শারীরিক মিলন করে নিই, জিনা করে নিই। আরে বাংলাদেশের মানুষ, কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের এত মস্তানি রে বাবা। আজকে 70% মুসলমানদের দেশের মধ্যে ঢাকা লাশ কাটা ঘরে যদি হয়, আমার মা বোনদের সঙ্গে ইচ্ছে ধরন হয়, চট্টগ্রামে যদি লাশ কাটা ঘরে লাশের সঙ্গে বাদান অপমানিত হয়, এর সাই আমাদের মরে যা ভালো রে মুসলমান। আজকে কোথায় আছো দেশ, কোথায় আছো দেশবাসী, শুই না লও, আমি জাহিলা জামানায় শুনেছি কবরে লাশের সঙ্গে জিনা করেছে। আর বাংলাদেশের মানুষ, এটা অন্য মুসলিম রাষ্ট্রে হলেও মেনে নেওয়া যেত, বাদান ভারত হলেও মেনে নেওয়া যেত, লন্ডন হলে মেনে নেওয়া যেত, খ্রিস্টান রাজ্য হলেও মেনে নেওয়া যেত, যেখানে বাংলাদেশের 90% মুসলমানের দেশে লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ যে আমাদের গজব দেয় নাই, আল্লাহ যে আমাদের এখনো করুণা দিয়া শেষ করে দেয় নাই, আল্লাহর পর কাছে দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ এত বড় পাপ করা পারো আমাদের তুমি জিন্দা রাখছো, আল্লাহ তুমি আমাদের নেও নাই। আমার ভাইরা, এখন আল্লাহ আমাদের জিন্দা রাখছে। আল্লাহ আল্লাহ, তোমার ডেকে আমরা শেষ করতে পারবো না, তোমার মহিমা আগে শেষ করা যাবে না। বাজানরা এত পাপ, আজকে দেখেন শুধু আলেমে আলেমে ঠেলা ঠেলি, আজকে বক্তায় বক্তায় ঠেলা ঠেলি, পীরে পীরে ঠেলা ঠেলি শুরু হয়েছে। অথচ আজকে দেশের উপর কি হয়, জাতি আজকে কি পড়াশোনার জবাব দিবে গো, একবার ওদিকে নজর নাই রে নাই। যুবক কানতে কানতে বিদায় হয়ে গেল, কানতে 40 দিন পর্যন্ত জোর না এনে কানলেন, যুবকের কানতে কানতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, সওলের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, বড়ি খানা শুকায় কঙ্কাল হয়ে গেছে। যুবক কান্দে, আল্লাহ মাফ করে দাও। ও দরদি বন্ধুরা শোনো, এইরকম কি হলেন, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, বড় বড় পোকা হয়ে গেছে। যুবক শুধু কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কানতে কানতে ক্ষমা পাইলেন। এবার আল্লাহ পাক আমের মাধ্যমে জানা দেয় রে, ও পথিকার কান্দিস না, তুই যা, তোর চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না, তুই যা মদিনালার কদমের মধ্যে, নবীর কদমের মধ্যে চলে আসলেন যুবক। নবী বলেন, যুবকে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমারে তওবা পড়ায় দেন। আল্লাহ নবী তওবা পড়ায় দিলেন, এ মুসলমান আল্লাহ তারে ক্ষমা করে দিছে, আজকে কত গুনাহ করলাম, আমরা যত পাপ করেছি, পাপের কথা যদি আমাদের ভাই জানতো জীবনে কোনোদিন ভাই বলে ডাকতো না, যদি আমাদের ছেলে জানতো কোনোদিন বাবা বলতো না, মেয়ে যদি জানতো পাপের কথা কোনোদিন মেয়ে আমাদের বাবা বলে ডাকতো না, বাবা যদি জানতো কোনোদিন ছেলে পরিচয় দিত না, বিবি যদি জানতো বিবি আপনার তালাক দিয়ে চলে যেত, আপনাকে ছেড়ে চলে যেত। এত অপরাধ করার পর আমার আল্লাহ গোপন ডাকছে, গোপনের গোপন, একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি সেরে কান্দার বলো, মালিক গো আমাদের তুমি মাফ করে দাও, আমরা অপরাধী, আমাদের তুমি ক্ষমা করে দাও। একদিনও কাঁদলা না রে ভাই, সাদের জীবন অবহেলায় তুমি দিনে দিনে ফুরে গেল, জৈবন ফুরে গেল, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, চিরতরে বিদায় হয়ে যাব রে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কেউ ছিল না আপনার, আমার কেউ থাকবে না। এই মরণের চিন্তা কেন আপনাদের অন্তরে আসে না? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এত ওয়াজ নসিহত কত শুনলাম, এখনো পর্যন্ত ঈমান তাজা করতে পারলাম না। আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে আপনি মাফ কইরা দেন। জোরে জোরে চিল্লা বলা যাবেন, আল্লাহু আকবার।
আমরা তৎকালীন জামানায় শুনেছি কবরের মধ্যে জিনা হয়েছে, আর বাংলাদেশে ওফেন দেখতেছি হা লাশকাটা করে জিনা হয়। কোন যুবক যদি ছড়িয়াতে জিনা করে, যুবক যুবতী, তাকে সর্বপ্রথম তাকে 100টা জুরা আঘাত করতে, বেতের আঘাত করতে হবে 100টা। এমন ভাবে মারতে হবে, 2-4টে মারা পর সে মারা যাবে। মারা যাওয়ার পর তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পর বাকি অংশটা তার কবরে চালাইতে হবে, বেতের বাড়ি, বেতের বাড়ি। আর বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জিনা করে, তাদের শাস্তি হলো তাদের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, বুকপন্থ বা নাভি পর্যন্ত, মাজাপন্থ পুঁইতা পাথর নিক্ষেপ করতে হবে, পাথর পাথর ইট পাটকেল যা পারবেন নিক্ষেপ করবেন, যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তাদের উপরে মারতে হবে। যখন মারা যাবে এই লাশটা খুঁজে উঠাইতে হবে, উঠায় কুকুর শেল দিয়ে খাওয়াই দিতে হবে, এদেরকে দাফন দেওয়া যাবে না। এখন আমাদের দেশে খালি ব্যভিচার, অন্যায়, জুলুম, আমাদের দেশে খালি জিনা, পুরুষে পুরুষে এদের কিভাবে শাস্তি দেওয়ার দরকার? যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে তাদেরকে কুকুর শেল দিয়ে খাওয়াইতে হবে, যদি বিবাহিত হয় তাদের কঠিন শাস্তি। দেখেন না হযরত উমরে ফারুক, ফারুকের সন্তান আব্দুল্লাহ, উনার জিনার অপবাদ পাইলেন। হযরতে উমরে ফারুক রাগান্বিত হইয়া কয়েকটা বাড়ি মারা পরি মারা গেলেন, আব্দুল্লাহ মারা গেলেন। মারা যাওয়ার পর আব্দুল্লাহর কবর দেয়া হলো, কবর দেয়ার পর বাকি অংশটা হযরত উমরে ফারুক নিজ হাতে তার সন্তানের কবর উপরে মারা হলো। কারণ সন্তান এই মিথ্যাবাদ কি বাদান, এই শুধু জিনার তোহমাত। আর আমাদের দেশে এখন খালি পরকিরিয়া, স্বামী থাকে বিদেশে স্ত্রী পরকিরিয়ার মধ্যে, আর আমাদের মতো মৌলবী কিছু আছে এই লুচ্ছার বংশরা, কি বলবো, এরা মহিলাদের সরল প্রাণ মা বোনদের ইজ্জত লণ্ঠন করতেছে। আজকে তাদের, আজকে সারা বাংলাদেশে এগুলোকে প্রতিহত করতে হবে। আমাদের খালি ওয়াজ নিয়ে বসে থাকলে চলবে না, এইগুলোকে প্রতিহত করতে হবে। আমরা জাতির জাতির কাছে কেমনে মুখ দেখাবো? ওলামা একরাম যদি সচেতন না হই, আমরা সকলকেই সচেতন হতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে। কারণ এটা যদি একটা গ্রামের মধ্যে একটা বিচার হতো, আমার মন বলে ওই গ্রামে আর এত কিছু পাপ হতো না। যেটা বলেন ঠিক কিনা, হতো, কথা বলেন হতো? আসলে দাদু ভাই আমাদের কপাল মন্দ। 90% মুসলমানের দেশে জিনা ব্যভিচার হয়, টাকা দিলে এটা মিটে যায়, দেখা যায় থানায় 50,000 মারলে ডিসমিস, এটার আর বিচার নেই। বিচার একটা বিচার আমি দাবি করব সমাজের কাছে, আমি দাবি করব রাষ্ট্রের কাছে। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না, আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিত করতে হবে, এই মুখোশধারী শয়তানদেরকে উচ্ছেদ করতে হবে। যারা বলেন ঠিক কিনা, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন, আরো যারা বলেন আমিন। আর আগাবো না বাবা, কথা আর বেশি বাড়াবো না, কয়েকটা কথা বলেই শেষ করব। ছোট্ট একটা কথা, যে আসবে আসবে, না আসবে না আসবে, কপাল যার মন্দ সে আসবে না। জান্নাতের বাগানে যাদের বসার দরকার, আমিরুল আমিন সিদ্দিকি দেখে কারো বসাই না। আমি ওয়াজের মুড আপনারা শুনবেন ওয়াজ সারা জীবন, ওরা গানে হইলে আগে বসতো, গানের প্যান্ডেল হইলে সামনে এসে বসতো, নাচানাচি ভালো চুল মূল ছেড়ে দিয়ে নাচবে, বডি মডি খালি মালি দেখাবে, সুন্দর দেখবে, এইটা হলে ওরা আগে যে হা করে খেত, কপাল পোড়া, কপাল পোড়া। আর আপনাদের মাপলে পাবলিসিটিও ভালো হয় নাই, না হলে রুল আমিন সিদ্দিকি অনেক দিন পরে আসছে, আমিরুল আমিন সিদ্দিকি দেখার জন্য সেতে বেশি লোক যায়, কিন্তু আজকে ওয়াজের অবস্থা খুবই কাইল, ওয়াজ লোকজন না হইলে মজা লাগে না আলোচনা করতে। মনে করলাম আজকে কিছু কথা শোনাবো, কিন্তু কপাল মন্দ, তবুও যেটুকু শোনাইছে আলহামদুলিল্লাহ। আজকে তরিকাতের মাহফিল, ছোট্ট একটা ওয়াজ করে আমি শেষ করব, আলোচনাটা করি আমরা কিয়াম দিব নবীজিকে, আল্লাহু আকবার বলেন না। আপনার ঢাকার আপনারা জানেন মুজাম্মেল ভাই, নাম নাম কি? মুজাম্মেল ভাই। এরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া এর ফরিদপুরের আটরশিতে, ফরিদপুরের ওগো পীর কাও মেল সাই এক জনা, বল পীর কাও আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার হই না তুলনা, বল তোমরা যাইয়া ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে
তিরিশ কুরান বুকে ধরে পাঞ্জে গানা নামাজ তিরিশ কুরান বুকে ধরে তজবি হাতে আল্লাহ জপে তজবি হাতে মুরিদ নামের দেওয়ানা তোমরা আইসা দেখো না যাহার হই না তুলনা বল তোমরা আইসা দেখো মহব্বতে বলেন না ফরিদপুরে রাত রশীত ফরিদপুরে পিরকাও মেলসে এক জনা বল পিরকাও মেলসে আই রে তোমরা যাইয়া দেখো না যাহার হই না তুলনা বল তোমরা যাইয়া আলহামদুলিল্লাহ এরে নকশাবন্দি আমু জাত দিয়া চতুরি কায়া করিয়া নকশাবন্দি আমু জাত দিয়া চতুরি কায়া করিয়া সাধনে ভজন করিয়া বাবা সাধনে ভজন করিয়া বাবা মিলাইছে প্রেমের কারখানা তোমরা যাইয়া মারহাবা বলেন তোমরা যাইয়া দেখো না এর রাজবাড়ি জিলার জাকেরান হইয়া বাজান পেরেশান রাজবাড়ি জিলার জাকিরান হইয়া বাবা পেরেশান ডাকি বসে কদমেতে ডাকি বসে কদমেতে কদম খানি কর দান তোমরা যাইয়া যাহার হই না তুলনা বল তোমরা যাইয়া ববসাগরের পার কান্ডারি জাকির গনকে দাইরে পারি ববসাগরের পার কান্ডারি জাকির গনকে দাইরে পারি পাপি তাপি সন্তান বাবা আল্লাহর নামে মস্তানা তোমরা যাইয়া যাহার হই না তুলনা বল তোমরা যাইয়া ফরিদপুরে রাত রশীত ফরিদপুরে পিরকাও মিলসে এক জনা বল পিরকাও মিলসে আইরে রাজা রাজা মহারাজা দয়াল বাবা খুদে খা যা সাইলে বাবা সব কিছু দেয় সাইলে খা যাই সব কিছু দেয় খালি হাতে ফিরায় না তোমরা যাইয়া যাহার হই না তুলনা বল তোমরা যাইয়া নারে তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন আল্লাহ আমার ভাইয়ের হাতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন শত ব্যস্ততার মধ্যে আসছে অল্প একটু আলোচনা করি সামান্য একটু আলোচনা 5-6 মিনিট আমিন বলেন আমিন বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার তৎকালীন জামানার কিবলাদার হুজুর দরবার শরীফে আসলেন ছোট্ট কিছু কথা বলে যায় ঢাকার মোজাম্মেল ভাই যারে মামা বলে ডাকে মোজাম্মেল মামা এই মোজাম্মেল ভাই দরবারে 25 সিটির একটা গাড়ি ভাড়া করলেন ঢাকা থেকে গাড়ি ভাড়া করলেন ঢাকা থেকে গাড়ি ভাড়া করে আত্মসির উদ্দেশ্যে রওনা দিলেন সকালে ফজরের নামাজ বাদে গাড়ি ছাড়লেন ঢাকা থেকে গাড়িখানা নিয়ে তখন পুকুরিয়া থেকে আত্মসি পর্যন্ত যাইতে অবস্থা খুব ভালো ছিল না রাস্তার পর বেহালাত ছিল বেহাল ছিল একদম রাস্তাঘাট কান্দার বাড়ির ব্রিজ এরপর বাদানরি
কালীবাড়ির ওখানে একটা কাঠের পোল ছিল, মুরব্বি জাকের যারা আছেন শুনালেন, ওই কাঠের ব্রিজ ছিল ওই কালীবাড়ির সামনে, যেখানে ডবল ব্রিজ দেখেন জোড়া ব্রিজ, ওই ব্রিজটার ওখানে এত পরিমাণ স্রোত যেত, ওখানে একটা কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজের ওখানে যাপন। ড্রাইভার সাহেব বলছে, মোজাম্মেল ভাই আপনার কাছে মাফ চায়, এই ব্রিজের উপরে দিয়ে কোনো গাড়ি ওঠানো আমার দ্বারা সম্ভব নয়, কারণ একটা মানুষ হেঁটে গেল আমার মনে পড়ে ভেঙে পড়ে যাবে, কারণ নিচে দিয়া প্রচুর পরিমাণ পানি স্রোত যায়, আর ওই ব্রিজটা থরথর করে কাঠের ব্রিজটা কাঁপে, ওই ব্রিজটা নিশ্চিত গাড়ি উঠালে ভেঙে পড়ে যাবে। মোজাম্মেল ভাই বলো ভাই আটেন যাই, সারাদিন পরে আমরা আসছি, এখন খোদা লেগে গেছে যেতে হবে, আসরের সময় হয়ে আসছে। মোজাম্মেল ভাই অনেক বুঝাইলেন, ড্রাইভার কে আমার দ্বারাই সম্ভব না, কারণ এই গাড়ি ভেঙে পড়ে যাবে। সবাই নেমে দাঁড়াইলেন, বলেন আমরা নেমে আমরা পার হচ্ছি, আপনি খালি গাড়িটা পার করেন। ড্রাইভার সাহেব বললেন, না সম্ভব না, এরপরে যাওয়া সম্ভব নাই। হঠাৎ করে বাজান কয়েক ঘন্টা ধরে ধরে দাঁড়ানোর পর অনেক অনুরোধ করলেন, ড্রাইভার শুনলেন না, দাঁড়ায় আসে। হঠাৎ করে ড্রাইভার লাভ দিয়ে গাড়িতে উঠলেন, গাড়িতে উঠিয়া গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে করে কাঠের পোলটা পার হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ও পারে যখন গেছে জাকের ভাড়া দূরত্ব দৌড়ায় যে গাড়ির মধ্যে উঠছে, গাড়ির মধ্যে উঠাবার ড্রাইভার সাহেব বলছে, সবাই উঠছেন? কয় হা উঠছে, টানো গাড়ি টানো। ড্রাইভার কয় না সবাই ওঠে না। কয় কি বলো, সবাই তুরছে 25 জন, 25টা সিটের গাড়ি 25 জনই বসছে, আবার কেউ বাদ নাই। ড্রাইভার কয় না, যে লোকটা আমারে এই কাঠের পোলটা পার করে দিল সেই লোকটা কোথায়? মোজাম্মেল ভাই কয় কি বলেন? কয় হা আমি যখন দাঁড়ায় আছি এই জায়গা, ওই লোকটা কানে কানে এসে বললেন, মোজাম্মেল ভাই কানে কানে বললেন, ড্রাইভার সাহেব আমার জাকেরা সকালবেলা খানা খেয়ে বাইরে রয়েছে, অনেক কষ্ট করে আপনি দাঁড়ায় আছেন, আপনার আমার জাকেরদের পেটে ক্ষুধা, অনেক কষ্ট করতেছে, আপনি পার করে দেন। আমি বারণ বললাম সম্ভব না, বলেন বাবা আপনার গাড়ি পড়বে না, আমি হেল্পার আপনি ড্রাইভার, আমি যেমিন দিয়ে গাড়ি নিতে বলবো সেমিন দিয়ে আপনি গাড়িটা নিয়ে যাবেন, আপনার গাড়ি পড়লে আমি দেখবো বাবা আপনি স্টার্ট করেন। ওনার কথা শুনে উনি দেখলাম উনি আগে আগে চলে গেলেন, কাঠের ব্রিজের উপর উঠলেন, আমাকে বললেন বাবা এইভাবে এইভাবে আসেন, আমি ওনার কথা শুনে এইভাবে এইভাবে পার করলাম। সেই লোকটা কো যে লোকটা আমার এই হেল্পারি করে আমার এই কাঠের পোলটা পার করে দিল সেই লোকটার আমি দেখতে পাই না। মোজাম্মেল ভাই দুটি চোখের পানি সেরে কয় খাজা ফরিদপুরি রে, আমার ভরসা কেবল তুমি রে। আরে জলদি টানবে ড্রাইভার, আর বুঝতে বাকি নাই, তাকবীর দিছে নারাই তাকবীর আল্লাহু আকবার, খালা ফরিদপুরি জিন্দাবাদ, নারাই রে সালাত ইয়া রাসূলুল্লাহ। চলে গেলেন দরবারে, নামাজ হলো, নামাজ শেষ করার পর কিবলা জানো হুজুর, সবাই টিকিট নিয়ে খানা খাইলেন, দরবারে খানা খাওয়া হলো। মোজাম্মেল ভাই নালিশ দেওয়ার জন্য ড্রাইভারকে সঙ্গে করে ওই 25 জন একত্রিত হইয়া যখন নালিশ দিতে গেছে, কেবলা জানো হুজুরের উজদার শরীফে বসে আছে বড়ই তোলা, মোজাম্মেল ভাই নালিশ দেয়, হুজুর আজকে একটা ঘটনা ঘটছে। হুজুর বলেন বাবা কি হয়েছে? বলে বাবা এই ঘটনা। হুজুর মুখটা একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, বাবা একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, বাবা আপনার দাদু পীর আপনাকে দয়া করছে, আপনার আমার জাকেররা বিতানে স্মরণ করে সেখান থেকে আল্লাহ তাদের দয়া করেন, যান বাবা আগে খানা খেয়ে আসেন, খানা খাইছেন নি? কয় হুজুর খানা খেয়েছি। হুজুর বললেন যান বাবা, এটা বলা পার যেই বার বাজান দেন যাই দারব কোঠা, ড্রাইভার সাহেব পিছনে দাঁড়াইছিলেন, উনি পিছন থেকে ডাকতে বলে, মোজাম্মেল ভাই যে লোকটা আমারে ভেলপারি করে নদী ওই খানটা আমারে কাঠের পোলটা পার করে দিছে, উনি ওই যে বসে আছে চেয়ারের মধ্যে উনি সেই লোক, উনি আমারে বলছে বাবা আপনি গাড়িটা স্টার্ট দেন, আমি আপনার হেল্পারি করে পার করে দেব, আপনার গাড়ির কিছু হলে আমি বুঝে দেব, আমার জাকেতদের কষ্ট দিবেন না, আমারে আর চিনতে বাকি নাই, ওই লোকটা আমার গাড়িটা পার করে দিছে। জোরে বলেন মারহাবা। এর গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ আলাইন্না।
তাদের চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। আহা, এমন দরদি কাজা ফরিদপুরি কেবলা জান হুজুর চেয়ার থেকে উঠে ভিতরে চলে গেলেন, অন্দরে চলে গেলেন। মোজাম্মেল ভাই হাও মাও করে কান্দতে লাগলেন, ড্রাইভার কান্দে, ড্রাইভার কা আমি জীবনে এমন মানব দেখি নাই। কেবলা জানরে ডাকতে হুজুর আড়ালে চলে গেলেন, চক্কুর আড়ালে চলে গেলেন। আমার ভাইয়েরা সারিন্দা সাহেব, আমাদের সারিন্দা সাহেব ছিলেন তখন, আমার ভাইয়েরা সাদেকুর রহমান সাহেব ছিলেন, তারা বললেন আপনি কি বলতে চান হুজুরকে? কয় না আমি দেখছি উনারে ওই লোকটাই আর কেউ না। হুজুর চলে গেলেন, বলে আবার পরে বললেন বাবা এটা আমি না বাবা, আপনার দাদু ফির ওসিলায় পার হয়েছেন। জান সুবহানাল্লাহ বলেন না, এখনো না দিলে দেখা কোনা সাই থাকি বলো, এখনো না এর পর দাঁড়ালে থেকে পর দাঁড়া করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন সাই থাকি বল, এখনো না এর এক ঘরেতে দুজন সদাই দেখা দেখি হয়, এক ঘরেতে দুজন সদাই দেখা দেখি হয়, আরে আমি কঙ্গাল পয়সায় আসি, আমি কঙ্গাল দিদার না পাইছি, এখন না দিলে দেখা কোন সাই থাকি বল, এখন না এর পর দাঁড়া রালে থেকে বাজান পর দাঁড়া রালে থেকে করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন সাই থাকি বল, এখন এর ময়রা গেলে পাবো দেখা, আমি ময়রা গেলে পাবো দেখা কেমন বুঝি, এখন না দিলে দেখা কোন সাই থাকি বল, এখন না এর আমি দয়াল কান্দি বসে, আমি দয়াল কান্দি বসে, দেখা দাও আমারি পর দাঁড়া রালে থেকে করছো সালা কি বল, পর দাঁড়া রালে থেকে আলা ইন্না ইল্লাল্লাহি লা ইয়ামুত, আলা ইন্না ইল্লাল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা ইন্তেকাল করে না, পর্দা আনিছে আল্লাহ জন্য ওলি আল্লাহ খাতিরে আমাদের উপরে দয়া করে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক লম্বা ইতিহাস ছিল, আর আমির উলামিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা, বাস্তবকার দিয়ে আলোচনা করি বেশি, তরিকাতের কিছু কথা বললাম, কারণ সদা সর্বদা জাকিরদের অনেকে বলি কেউ কেউ আটপাশি রুজুর আটপাশির ওয়াজ করে, সরমনার রুজুর সরমনার ওয়াজ করে, মানিকগঞ্জ রুজুর মানিকগঞ্জের ওয়াজ করে, আরে বেড়ে এটা করতে আসি নাই, কারণ আইসি সমাজ জাতির জন্য সকলের জন্য, আমিরুল আমিন সিদ্দিকী আমার নবীর প্রেমিকদের জন্য, আমি আল্লাহর গোলাম আপনারাও গোলাম, আমার নবীর ভালোবাসার প্রেমের মালা আমরা সবাই গলায় পড়তে চাই, আমার আটটশি রুজুর হিদায়তের মালিক না, সরমনা রুজুর হিদায়তের মালিক না, আপনার তাবলিগ জামাতের আমির হেদায়তের মালিক না, আপনার তাবলিগ কিসের বাদান ওই জামাত ইসলামের আমির অনু হেদায়তের মালিক না, হেদায়তের মালিক আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা, হেদায়তের মালিক আমার নবীজিও না, নবীজি যদি হেদায়তের মালিক হইতো আবু জাহেল্লা কালেমা পড়ে মুসলমান কথা কয় না কেন, নবী যদি হেদায়তের মালিক হতো, আমার কেবলা দানুজির জন্য বলতেন বাবা আমার আল্লাহ পাক পাঠাইছে, আমি পাহারাদার, এই দরবারের পাহারাদার আমি, সুতরাং বাবা আমি আপনাদেরকে বুঝাইতেছি মানা না মানা আপনাদের ব্যাপার, কেবলা দানুজির বলতেন, বলার পর বলতেন বাবা মানা না মানা আপনাদের ব্যাপার, আমি শুধু এই দরবারটা পাহারাদার, আল্লাহ এই দরবার দরবারের মালিক আমার আল্লাহ, এই দরবার পরিচালনা করে মদিনাওয়ালা, আমার রাখছে পাহারাদার, আমি পাহারাদার হয়ে আপনাদেরকে বলতেছি, দিনের দাওয়াত দিতেছি, রাসূলুল্লাহর মহব্বতের কথা বলতেছি, মানা না মানা আপনাদের ব্যাপার, এই জন্য হেদায়তের মালিক কে? হেদায়তের মালিক আল্লাহ। এই জন্য বাবা আমাদের দেশে অনেক পীর সাহেব আবার হেদায়তের মালিক হয়ে গেছে, কথা বুঝলেন, হা হা এসব বন্ধ করো, বন্ডামি বন্ধ করো, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে পয়দা করো, আমরা নবীজিকে একটু সালাম জানাই নবী।